বিপিএল এর নতুন আসর শুরু হওয়ার একদিন আগে জানা গেল সাতটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনের নাম। বিপিএল ট্রফি নিয়ে ক্যাপ্টেনদের যে ফটো সেশন, সেইখানে সাতটা দলের ক্যাপ্টেন উপস্থিত ছিলেন। যদিও সবগুলো দলের ক্যাপ্টেনকে বিসিবি উপস্থিত করতে পারেনি, সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ছিলেন না, ওইখানে প্রতিনিধি হিসেবে সিলেটের ছিলেন হচ্ছে গিয়ে মোহাম্মদ মিঠুন। কিন্তু এই যে শেষ মুহূর্তে ক্যাপ্টেন্সি দেয়া দলগুলোর ক্ষেত্রে, ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে, এটা আসলে হচ্ছে কেন? ফ্র্যাঞ্চাইজিদের আসলে দ্বিধার জায়গাটা কোথায়? এবং এই জায়গাটাতে আমার বাংলাদেশ জাতীয় দলকে মাথায় রেখে একটা প্রশ্নের জায়গা আছে। দেখুন, আজকে একটা প্রেস কনফারেন্স ছিল বিপিএল এর এই টাইটেল স্পন্সর নিয়ে, এবং সেই জায়গাটাতে অনেক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাও আলোচনায় এসেছে। বিসিবির কাছে এই প্রশ্নটা করা হয়েছিল, বিসিবির সিইও ওইটা বলছিলেন যে ক্যাপ্টেন্সির জিনিসটা কি আসলে তারা ঠিক করে দিবেন কিনা। না, তারা ঠিক করে দিবেন না, এটা ফ্র্যাঞ্চাইজিগুলোই করবে। কিন্তু একটা ডেডলাইন তো থাকে, একটা তো সময়সীমা থাকে। টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে যখন ক্যাপ্টেনদের নাম জানা যায়, তাতে মনে হতে পারে এটার এমন কি জিনিস। তবে প্রফেশনালিজমের যে অভাব আছে সেটা আরো স্পষ্ট করে এই জায়গাটাতে বোঝা যায়, তীব্রভাবে বোঝা যায়। দলগুলো আসলে ক্রিকেট খেলা শেষ পর্যন্ত গিয়ে এখনো আমার কাছে মনে হয় ক্যাপ্টেন্স গেম, এবং ক্যাপ্টেনের উপরে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও অনেক কিছু নির্ভর করে, অন ফিল্ড ডিসিশন থেকে শুরু করে অফ দ্য ফিল্ডেরও অনেক কিছু। সো সেই ক্যাপ্টেনের ওই জায়গাটাতে প্রত্যেকটা দলেরই এই যে একটা ডিলেমার জায়গা, বেশিরভাগ দলের, প্রত্যেকটা দলের না হলেও বেশিরভাগ দলের, সেটা আসলে কিছুটা সারপ্রাইজিং। আবার বিপিএল এর ইতিহাস যদি মাথায় রাখেন, সেটা মোটেও সারপ্রাইজিং না। টুর্নামেন্টের শেষ হতে হতে এই সাত ক্যাপ্টেনের সাতজনই ক্যাপ্টেন থাকবেন কিনা, এটাও একটা বিরাট প্রশ্ন। ক্যাপ্টেন্সি যদি চেঞ্জ হয় কোনো ফ্র্যাঞ্চাইজির একবার একাধিকবার, তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। যেটা বলছিলাম, সারপ্রাইজিং কিছু জিনিস রয়েছে, যেমন ধরেন হচ্ছে গিয়ে রংপুর রাইডার্সে এবার নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সো সাকিব দলটির ক্যাপ্টেন্সি করবেন, এটাই তো প্রত্যাশিত ছিল। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্যাপ্টেন্সি করবেন এবার নুরুল হাসান সোয়ান। গতবারও তিনি ক্যাপ্টেন ছিলেন, তবে গতবার তো আর রংপুরে সাকিব আল হাসান ছিলেন না। সাকিব ক্যাপ্টেন্সি কেন করছেন না? এইখানটাতে তাদের ফ্র্যাঞ্চাইজি ওনাররা বলছে সাকিব আসলে চাপ নিতে চাইছেন না, তিনি ওই চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, এবং সেই জায়গাটাতে তার চোখের যে সমস্যাটা হচ্ছে সেখানে অতিরিক্ত চাপের একটা ভূমিকা রয়েছে। সো ক্যাপ্টেন্সির এই প্রেশারটা আর তিনি ওই জায়গাটাতে নিতে চাচ্ছেন না। মেডিকেল গ্রাউন্ড থেকে হলে ফেয়ার এনাফ, এখন যদি জিনিসটা এরকমই হয় তাহলে তো সাকিবের ভাই বাংলাদেশেরও কোনো ফরম্যাটে আর ক্যাপ্টেন্সি করার কোনো সুযোগ নেই, সম্ভাবনার জায়গাটা আমি দেখি না। তো আমার কাছে এইটা আমার মনে হয় না যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটা ক্যাপ্টেন্সি করাটা সেটা সাকিবের উপরে এরকম প্রভাব ফেলবে যেটা তার আই সাইটে এক ধরনের একটা প্রভাব ফেলবে তার ব্যাটিংয়ের সময়, এইটা আমার কাছে ঠিক লজিক্যাল মনে হয় না, ঠিক যৌক্তিক মনে হয় না। দেন এগেন, ফ্র্যাঞ্চাইজিদের ডিসিশন তো তাদের মতো করে, তারা সাকিবকে ক্যাপ্টেন্সিটা দিতে চেয়েছিলেন এইটাই তারা বলেছেন। তবে যেহেতু সাকিব ওইটা নিতে রাজি হননি, সে কারণে নুরুল হাসান সোহানকে দায়িত্বটা দেওয়া হয়েছে রংপুর রাইডার্স। ফরচুন বরিশালের ক্ষেত্রে যদি দেখি, সেই দলটার ক্যাপ্টেনও হয়েছেন তামিম ইকবাল। তামিম এই জায়গাটাতে প্রায় 3-4 বছর পরে বিপিএল ক্যাপ্টেন্সিতে তিনি ফিরলেন। গত 4টা সিজন কিন্তু তিনি প্লেয়ার হিসেবে শুধু খেলেছেন, ক্যাপ্টেন হিসেবে খেলেননি, এবং তিনিও ক্যাপ্টেন্সি নিতে আসলে খুব একটা রাজি ছিলেন না বলেই যতটা সম্ভব জানা গিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ওনারদের ওই জায়গাটাতে তাদের অনুরোধের প্রেক্ষিতে আসলে শেষ পর্যন্ত তিনি এই ক্যাপ্টেন্সিটা নিয়েছেন। যদিও এই ফরচুন বরিশাল দলে ধরেন হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম কিংবা ধরেন মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ারও ছিলেন, তাদের যে কাউকে আসলে সেই ক্যাপ্টেন্সিটা তারা দিতে পারতেন, ওনারদের ইচ্ছার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে তামিম ইকবালকে এই ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, এবং তিনিও ক্যাপ্টেন্সি নিতে রাজি না। একটা ট্রেন্ড আপনি দেখেন, সাকিব ক্যাপ্টেন্সি নিতে রাজি না, তিনি ক্যাপ্টেন্সি নেননি। তামিম ক্যাপ্টেন্সি নিতে রাজি না, ওনারদের কারণে নিতে হয়েছে। মাশরাফি ক্যাপ্টেন্সি নিতে চাননি, ওনারদের কারণে তাকেও আসলে নিতে হয়েছে। সিলেট ফ্র্যাঞ্চাইজি দলটা পুরোপুরি মাশরাফি কেন্দ্রিক, এবং মাশরাফির বিভিন্ন কারণে তার যে এখন ফিটনেস ইস্যু রয়েছে, টুর্নামেন্টে কয়টা ম্যাচ তিনি খেলতে পারবেন, শুরুর দিকের ম্যাচগুলো তিনি আদৌ খেলতে পারবেন কিনা, বোলার তো হিসেবে খেলতে পারবেনই না, সো সব কিছু মিলিয়ে এক ধরনের একটা অনিশ্চয়তা রয়েছে। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটা দল যখন অংশ নিচ্ছে এবং সেই দলটা গতবারের ফাইনালিস্ট, সেক্ষেত্রে ক্যাপ্টেন্সি নিয়ে এই যে একটা জটিলতা বা ক্যাপ্টেন্সি নিয়ে এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা, সেইটা আসলে খুব ভালো বার্তা দিচ্ছে বলে আমার কাছে মনে হয় না। মাশরাফির কেসটা আমি বুঝি যে সিলেট যেভাবে দল সাজিয়েছে, দল গুছিয়েছে, তাতে এটা পুরোপুরি মাশরাফি কেন্দ্রিক। মাশরাফি যদি কাগজে কলমে ক্যাপ্টেন নাও হন, তাহলেও এই দলটার অলিখিত অঘোষিত ক্যাপ্টেন মাশরাফি থাকবেন। এখন তো ঘোষিত ক্যাপ্টেনই ইনফ্যাক্ট এখানটাতে মাশরাফি হয়েছেন। এখানে ভাইস ক্যাপ্টেন একটা দলেরই প্রবাবলি আসলে ঘোষণা করা হয়েছে, মোহাম্মদ মিঠুন, যিনি এই ফটো সেশনে মাশরাফির বদলি হিসেবে গিয়েছিলেন, এবং এখানে কিন্তু নাজমুল হোসেন শান্তর মতো প্লেয়ারও ছিলেন, তবে তারা এই ভাইস ক্যাপ্টেন্সি বা মাশরাফির অনুপস্থিতির ক্যাপ্টেন্সি মোহাম্মদ মিঠুন করবেন বলে এটা জানিয়ে দিয়েছেন। খুলনা টাইগার্সের ক্ষেত্রে ক্যাপ্টেন্সি পেয়েছেন
এনামুল হক বিজয়, তিনি দলটিতে কিন্তু ছিলেন না গত সিজনে, গত সিজনেও তিনি ফরচুন বরিশালে খেলেছেন, এইবারই তিনি এই দলটাতে এসেছেন এবং প্রথম সিজনেই তিনি এই দলের হয়ে ক্যাপ্টেন্সিটা করবেন। এইখানটাতে আসলে খুব যে অনেক অপশনের জায়গা ছিল আমার কাছে সেটা মনে হয় না। খুলনা টাইগার্সে যেই দলটা যেভাবে তৈরি হয়েছে, গতবার তাদের ক্যাপ্টেন্সি নিয়ে বিগ ইস্যু হয়ে গিয়েছিল, সেখানে ইয়াসির আলী চৌধুরী রাব্বি ক্যাপ্টেন্সি করেছিলেন, কয়েক ম্যাচ পরে তার ক্যাপ্টেন্সি বদলে দিতে হয়েছে তাকে, কারণ ঠিকমতো দল আসলে মাঠেও পারফর্ম করতে পারছিল না, তিনিও দল পরিচালনা করতে এই জায়গাটাতে ব্যর্থ হয়েছিলেন। সো বিজয়ের জন্য কিন্তু এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ নিঃসন্দেহে রয়েছে। ঢাকার যে ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা, সেই দলটার ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এইখানটা তো আমার আসলে ঢাকার যে দলটা তৈরি হয়েছে খুব বড় বড় নামটাও এখানে নেই, ক্যাপ্টেন্সি করার মতো যে খুব বেশি ক্রিকেটার তাদের সামনে রয়েছে, অপশন তাদের সামনে রয়েছে ব্যাপারটা সেই রকমও না। এখানটাতে হয়তো বা তাস্কিন আহমেদকে শুধুমাত্র বিবেচনা করা যেত, কিন্তু তাস্কিনের যে ইঞ্জুরি রেকর্ড সব কিছু মিলিয়ে ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তাকে ওই জায়গাটাতে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়নি। মোসাদ্দেক হোসেন সৈকত ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন, রেগুলার ক্যাপ্টেন্সি তিনি করেন, সো তার উপরেই এখানটাতে ভরসা রাখা হয়েছে। চট্টগ্রামের যে ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু সেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, গতবারের ক্যাপ্টেনের উপরেই তারা ভরসা রেখেছে, সুভাগত হোম গতবার তাদের ক্যাপ্টেন ছিলেন, এইবারও সেই সুভাগত হোমই কিন্তু এই দলটির ক্যাপ্টেন হিসাবেই থাকছেন এবং সেই দলটিকে হচ্ছে গিয়ে তিনি লিড করবেন। কতটা কী করতে পারেন সেটা আসলে সামনে নিশ্চিতভাবেই আসলে টুর্নামেন্ট, গতবার যেই রেজাল্টটা হয়েছে দলের সেই রেজাল্টের পরিবর্তন নিশ্চিতভাবেই তারা চাইবে। আরেকটা যে বড় জায়গা, বড় একটা সারপ্রাইজিং জায়গা এক অর্থে ধরলে, সেটা হচ্ছে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তো নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েস, এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার নিয়মিত অধিনায়ক কি, নিয়মিত আমি এই সেন্সে বলছি যে গত দুইবার যে দলটি শিরোপা জিতেছে সেই দুইবারই কিন্তু ক্যাপ্টেন ছিলেন ইমরুল কায়েস। ইনফ্যাক্ট তার আগের শিরোপা জয়ও, গত তিনটা যে শিরোপা জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন ইমরুল কায়েস, সেই ইমরুল কায়েসকে তারা রিটেইন তো করেনি, এবার নিলামেও কিন্তু অনেক পরে আসলে ডেকেছে, ফলে তাকে কেন্দ্র করে আসলে দল সাজানো হচ্ছিল ব্যাপারটা সেরকম না। ক্যাপ্টেন এই জায়গাটাতে দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে, যিনি বাংলাদেশ জাতীয় দলের বিবেচনাতেও আসলে ছিলেন, ক্যাপ্টেন্সির বিবেচনাতে নানান কারণে তিনি ওই বিবেচনার জায়গাটা থেকে আসলে ছিটকে পড়েছেন এবং ওইখানটাতে আসলে এই টুর্নামেন্টটা দিয়ে তার ওই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল যে তার ভিতরে রয়েছে সেটা আরেকবার প্রুফ করে ন্যাশনাল টিমের হিসাবের মধ্যে আসাটাও এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা বলে আমার কাছে মনে হয়। সাতটা দলে যে সাতজন ক্যাপ্টেন রয়েছেন সেই সাতটা ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সির ডিসিশন তো অবশ্যই ফ্র্যাঞ্চাইজিরা নেবে এবং সেইটা তাদের পুরোপুরি সেই স্বাধীনতা রয়েছে। আমাদের যেমন হচ্ছে জাতীয় দলের ক্যাপ্টেন্সির ক্ষেত্রে সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেন। এখন আমি শুরুতে একটা কথা বলছিলাম যে বাংলাদেশ জাতীয় দলের বিবেচনায়, আমাদের জাতীয় দলের বিবেচনায় এখন আসলে ক্যাপ্টেন কারা কারা রয়েছেন, আমাদের নেক্সট জেনারেশনের ক্যাপ্টেন বা জাস্ট ইমিডিয়েট ফিউচারে যে আমাদের ক্যাপ্টেন্সির রেসটাতে কিন্তু নাজমুল হোসেন শান্ত প্রবলভাবে আছেন এবং আছেন হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ। আমরা যে লাস্টে নিউজিল্যান্ড ট্যুর করলাম সেখানে এই শান্তই কিন্তু ক্যাপ্টেন ছিলেন, মিরাজ কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিলেন। ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে এই দুজনের একজনকেও কিন্তু এইবারের বিপিএলে ক্যাপ্টেন্সি দেয়া হয়নি, দুজনের ফ্র্যাঞ্চাইজি তাদের উপরে সেই ভরসাটা রাখেনি। যেমন সিলেটের ওইটা আমার কাছে মনে হয়েছে যে সিলেটের মাশরাফি ক্যাপ্টেন, ওইখানটা হচ্ছে গিয়ে মিঠুনকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, ওয়াই নট এই জায়গাটাতে শান্ত, বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন, অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন তৈরির দায়িত্ব ওই ফ্র্যাঞ্চাইজিগুলোর না, বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা তারা তাদের মতো করেই বিবেচনা করবে, তাদের ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে ভালো যেটা হয় সেটাই তারা বিবেচনা নেবে। এখন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন্সির বিবেচনাতে যারা রয়েছেন তারা কিভাবে আসলে ওই রেসটাতে ফ্র্যাঞ্চাইজির ওই জায়গাটাতে পিছিয়ে পড়েন সেইটা আমার কাছে আসলে একটু সারপ্রাইজ লেগেছে। স্পেশালি ধরুন আমি যদি বলি যে সিলেট ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে সেইটা ভাইস ক্যাপ্টেন হিসেবেও তো শান্তকে রাখতে পারত, মাশরাফি যেই ম্যাচগুলো খেলবেন না বা আনঅ্যাভেলেবল থাকবেন সেই ম্যাচগুলোতে তো সেইটা আসলে করা যেতে পারতো। আই এম নট শিওর যে আসলে ফরচুন বরিশালের ভাইস ক্যাপ্টেন কি মেহেদী হাসান মিরাজ কি না, সেটা করালে খুব ভালো। আমি যতটা জানি এখানটাতে আসলে মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়ার সুপারিশটা কিন্তু ইনফ্যাক্ট তামিমেরই ছিল, কিন্তু যেহেতু ওনারা তামিমকেই চেয়েছে তামিমই এইখানটাতে খেলছেন, ভাইস ক্যাপ্টেনও যদি মিরাজ হন সেক্ষেত্রেও যত কিছুই বলেন ভাই এই বিপিএল খেলা, বিপিএলের এই পরিবেশ, এক ধরনের একটা প্রেশার তো রয়েছেই, টিম ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে, অন দ্য ফিল্ড ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, অফ দ্য ফিল্ড টিমটা কীভাবে ম্যানেজ করতে হয় সব কিছু মিলিয়ে এইটা আসলে টিমের জন্য ক্যাপ্টেন তৈরি করার ক্ষেত্রে হচ্ছে একটা ভালো পদক্ষেপ বলে আমার কাছে মনে হয়। সো বরিশাল যদি ওইখানটাতে মিরাজের উপরে ভাইস ক্যাপ্টেন হিসেবেও যদি তার ওই রোলটা থাকে সেটাও আমার
কাছে একটা মানে কিছুটা হলেও ইতিবাচক জায়গা বলে আমার কাছে মনে হবে। আমার কাছে সারপ্রাইজিং ওই জন্য বললাম দুইটা জিনিস, একটা হচ্ছে কি যে ক্যাপ্টেন্সি দিতে দলগুলোর এত দ্বিধা কেন, এত সময় পেরিয়ে গিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন দুই দিন আগে কি কারণে ক্যাপ্টেন ঠিক করা হবে, আমাদের সব ক্ষেত্রের মতো বিপিএল এর সব ক্ষেত্রে যে আসলে একটা অপেশাদারিত্ব চলছে সেইটার এক ধরনের প্রমাণ এই জিনিসটা বোঝা যায়। আর জাতীয় দলের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ভবিষ্যতে আমরা যাদের ক্যাপ্টেন্সি গ্রুপে যাদেরকে আমরা ভাবছি, সেই শান্ত আর মিরাজকে কোনো টিমের ক্যাপ্টেন না দেখে ইনফ্যাক্ট ভাইস ক্যাপ্টেনও না দেখে, এইটা আসলে আমার কাছে একটু সারপ্রাইজিং মনে হয়েছে। এন্ড অফ দ্য ডে গিয়ে ফ্র্যাঞ্চাইজিরা তাদের মতো করে ভাববেন, এবং এই ক্যাপ্টেনের পারফরমেন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তারা কতটা ভালো করেন সেইটার উপরে হচ্ছে গিয়ে টিমটাকে তারা কিভাবে লিড করবেন তাও নির্ভর করছে। প্রেশারের জায়গাটা তো আছেই, কিন্তু সেই প্রেশারের জিনিসটাকে সবসময় কেন নেগেটিভলি দেখা হয় আমি আসলে এই জিনিসটা বুঝি না। যেমন ধরেন এটা সাকিবেরটা আমি না হয় বুঝতে পারলাম, সেটা যেহেতু তার চোখের সমস্যা রয়েছে সেই জিনিসটা আমি বুঝতে পারলাম, যে এটা যেহেতু ডিরেক্টলি যদি এটা মেডিকেল গ্রাউন্ড থেকে হয় যে প্রেশার পড়লে তার হচ্ছে গিয়ে আইসাইটের সমস্যা হচ্ছে তাহলে সেটা ঠিক আছে, আর সাকিব এত বছর পর এসে ভাই আর প্রেশার টেশার কি যায় আসে। কিন্তু ধরেন শান্তকে যেই কারণে ক্যাপ্টেন্সি গ্রুপে সিলেক্ট রাখলো না, যে না তাকে নির্ভর হয়ে খেলতে দিতে হবে, বা মিরাজকে ওই ক্যাপ্টেন্সির জায়গাটা টানলো না, এইটা আমার কাছে মনে হয় কি যে ভাই ক্যাপ্টেন্সি বা এরকম প্রেশার পজিটিভ এনার্জিও তো আনতে পারে, এটা তো তার বেস্টটাও বের করে আনতে পারে, সেই জায়গাটা আমরা কেন তৈরি করি না? কেন আমাদের কাছে বাংলাদেশের ক্রিকেট কালচারে ক্যাপ্টেন্সি জিনিসটাই একটা প্রেশারের, এইভাবেই আমরা সবসময় দেখে এসেছি, এবং সেই চর্চাটা আমাদের এই বিপিএলও রয়েছে। এন্ড অফ দ্য ডে গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো সাতটা ফ্র্যাঞ্চাইজি সাতটা ক্যাপ্টেন বেছে নিয়েছেন, এবং সেই জায়গাটাতে কোন টিম কতটা ভালো করবে তাতে ক্যাপ্টেনরা কীরকম পারফর্ম করেন, তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কীরকম, এবং তারা দলটাকে কিভাবে লিড করতে পারেন তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। সো বিপিএলে যে সাতটা দলে সাতটা ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়েছে, ক্যাপ্টেন হিসাবে কাকে আপনার কাছে মনে হয় বা কোন ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনটা সবচেয়ে পারফেক্ট হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে, আপনার মতামতটা জানাবেন নাকি?